অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং উত্তরোত্তর ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে যে সমস্ত বড় ধরনের বিদ্রোহ বা প্রতিবাদ সংঘটিত হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 1763 থেকে 1800 এই সময়কালে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ সংঘটিত হয়। প্রথমেই আমাদের জানা দরকার যে সন্ন্যাসী এবং ফকির বলতে আমরা কাদেরকে বুঝি। সন্ন্যাসী বা ফকির বলতে সাধারণত আমরা সাধু সন্তদের কথা মাথায় আসে, যারা সাধারণত পার্থিব জগৎ থেকে কিছুটা দূরে ঐশ্বরিক সাধনায় নিজেদেরকে নিমগ্ন রাখেন। আমরা যদি 76-এর মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাব যে তার যে সন্ন্যাসী সন্তান দলের কথা বলা হয়েছে সেখানে, সেই সন্ন্যাসী সন্তান দলরা ছিল বাঙালি ব্রাহ্মণ এবং কায়স্থ বাড়ির ছেলে, যারা গীতা এবং যোগশাস্ত্র প্রভৃতিতে পণ্ডিত ছিল এবং ধর্মীয় দিক থেকে ছিল বৈষ্ণব। আবার যদি আমরা যদুনাথ সরকারের লেখনীতে দেখি, তাহলে দেখতে পাব এই সন্ন্যাসীরা অর্থাৎ 1763 থেকে 1800 সময়কালে যারা বিদ্রোহী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, এই সন্ন্যাসীরা এলাহাবাদ, কাশী, ভোজপুর প্রভৃতি জেলার পশ্চিমের লোক এবং প্রায় সকলেই ছিল নিরক্ষর, এমনকি ভগবদ্ গীতার নাম পর্যন্ত জানত না, এবং ধর্মীয় দিক থেকে ছিল তারা শৈব। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সন্ন্যাসী সেনাদল এবং আচার্য যদুনাথ সরকারের লেখনীতে যে সন্ন্যাসীদের আমরা পরিচয় পাই, তাতে একটা বিস্তর ফারাক কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই সন্ন্যাসীরা ঠিক কারা? খ্রিস্টীয় নবম দশম শতাব্দীতে আখড়া কেন্দ্রিক এবং বৈবাহিক সম্পর্ক রহিত শারীরিক কসরত এবং সশস্ত্রভাবে জমায়েত এবং তীর্থ ভ্রমণকারী একটা গোষ্ঠীর আমরা পরিচয় পাই নবম দশম শতাব্দী থেকে, যারা মূলত 10টি ভাগে বিভক্ত ছিল, যথা গিরি, পুরী, ভারতী, অরণ্য, পর্বত, সরস্বতী, তীর্থ, আশ্রম, বন ও সাগর। এই 10টি ভাগের জন্য তাদেরকে অনেক সময় 10 নামী হিসাবে চিহ্নিত করা হয়, আবার অনেক সময় তাদেরকে নাগা হিসাবেও বলা হয়। তাদের মঠ বা আখড়ার ভৌগোলিক অবস্থানগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব তারা মূলত এলাহাবাদ, বান্দা, অযোধ্যা, ঝাঁসি, রাজপুতানা ও গুজরাটের প্রত্যন্ত অঞ্চলে তাদের অবস্থান ছিল, এবং তারা স্থানীয় রাজাদের ভাড়াটে সৈন্য হিসাবে অনেক সময় লড়াইয়ে অংশগ্রহণ করত। তারা আখড়া কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য চালাতো, মহাজনি কারবার চালাত, সেই সঙ্গে রেশম বস্ত্র, মশলা, সোনা, রূপা প্রভৃতির ব্যবসাও করত। অর্থাৎ সন্ন্যাসীরা ছিল একই সঙ্গে দেশীয় রাজাদের ভাড়াটে সৈন্য, ব্যবসায়ী, সুদখোর মহাজন এবং ধর্মীয় ক্রিয়াকলাপের সঙ্গে সম্পৃক্ত একটা সম্প্রদায়। অপরদিকে যদি আমরা ফকিরদের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাব যে মাদারিয়া সিলসিলার সঙ্গে সম্পর্কিত একদল সাধক বা এই ধর্মীয় সম্প্রদায় ফকির নামে পরিচয় পায়। সুলতান ফিরোজ তুগলকের রাজত্বকালে সিরিয়া থেকে আগত সৈয়দ বদিউদ্দিন মাদারি সিলসিলার সূত্রপাত করেন এবং তার উপাধি ছিল কুতুব উল মাদার। সেই কারণেই তার শিষ্যরা মাদারি হিসেবে পরিচয় পায় এবং তার শিষ্যদের মধ্যে 4টি গোষ্ঠী লক্ষ্য করা যায়, যথা মাদারিয়া খাদেমান, মাদারিয়া আশেকান, মাদারিয়া দেওয়ানগান এবং মাদারিয়া তালেবান। এই মাদারিয়া দেওয়ানগান মাদারি গোষ্ঠী থেকে ফকিরদের উৎপত্তি হয়। এই ফকিররা সন্ন্যাসীদের মতোই সশস্ত্রভাবে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণ করত এবং সুফি সাধকদের উৎসব উরস অংশগ্রহণ করে বিভিন্ন দরগায় হাজির থাকত
এবং গ্রামে ফকিরদের আগমন ঘটলে জমিদার থেকে সাধারণ কৃষক প্রত্যেকেই তাদেরকে অর্থ দিত এবং এই অর্থই ছিল তাদের আর্থিক জীবনযাত্রার উৎস। এখন প্রশ্ন হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে এই সন্ন্যাসী এবং ফকিররা কেন বিদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হলো। এই বিষয়গুলো আমরা দেখতে গেলে আমাদেরকে প্রথমেই দেখতে হয় 1770 খ্রিস্টাব্দে 1670 সময়কালে সংগঠিত 76-এর মন্বন্তর, যার পরিপ্রেক্ষিতে বাংলার একটা আর্থসামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসে। 76-এর মন্বন্তরের কারণেই জমিদার এবং কৃষকদের কাছ থেকে বা গ্রামবাসীদের কাছ থেকে এই সন্ন্যাসী এবং ফকিরদের যে প্রাপ্তি, অর্থনৈতিক প্রাপ্তি বা বস্ত্রের যে সাহায্য পাওয়া যেত, সেইগুলো আস্তে আস্তে কমতে শুরু করে বা বন্ধ হয়ে যেতে শুরু করে। এবং এই সময়কালে আমাদের বাংলার দেশীয় রাজা কুচবিহার রাজ্য থেকে সন্ন্যাসীরা যে ভাড়াটে সৈন্য হিসাবে অংশগ্রহণ করত, তাদেরকে সেখান থেকে কর্মচ্যুত করা হয়। তাহলে একদিকে 76-এর মন্বন্তরজনিত তাদের আর্থিক অবনতি, অন্যদিকে ভাড়াটে সৈন্য হিসাবে যে তারা কাজ করত সেখান থেকে তাদের কর্মচ্যুত হওয়ায় তাদের আর্থিক অবনতি ঘটে। তাদের এই আর্থিক অবনতির জন্য তারা কৃষকদের কাছ থেকে, জমিদারদের কাছ থেকে অনেক সময় বা রাজস্ব দপ্তর থেকে তারা লুণ্ঠনের রাস্তা গ্রহণ করে। এমত অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সশস্ত্রভাবে সন্ন্যাসী বা ফকিরদের স্থানান্তর গমন বা তীর্থযাত্রায় গমন, জমায়েত, এই সকলের উপরে নিষেধাজ্ঞা জারি করে। লর্ড ওয়ারেন হেস্টিংস সাম্রাজ্যের বা দেশের শান্তি শৃঙ্খলা স্থাপনের পরিপন্থী হিসাবে তাদেরকে চিহ্নিত করেন এবং অনেক সময় তাদেরকে ডাকাত হিসাবে চিহ্নিত করা হয়। স্বভাবতই সন্ন্যাসী এবং ফকিরদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়। অপরদিকে জমিদারদের সঙ্গেও এই সন্ন্যাসী এবং ফকিরদের একটা সংঘাতের জায়গা তৈরি হয়। আমরা প্রথমেই বলেছি যে সন্ন্যাসীরা অনেক সময় মহাজনী কারবারে লিপ্ত